হ্যালো গাইস ওয়েলকাম টু স্টাডি ক্লাস আজকে আমরা ডাউট ক্লাসে শিখবো পারফেক্ট ইনফিনিটিভ কি এবং পারফেক্ট ইনফিনিটিভ কোথায় ব্যবহার করা হয় এবং কখন ব্যবহার করা হয় তো পারফেক্ট ইনফিনিটিভ হচ্ছে টু হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিস ফর্ম অর্থাৎ ভিথ্রি তো পারফেক্ট ইনফিনিটিভ কোথায় বসে এবং কখন বসে সেটা দেখার আগে আমরা আগে পারফেক্ট জিনিসটা দেখে নিই প্রেজেন্টে পারফেক্ট দেখতে পাই পাস্টে পারফেক্ট দেখতে পাই এবং ফিউচারেও পারফেক্ট হয় তো তিনটি ক্ষেত্রে পারফেক্ট হয় পারফেক্ট মানে কি যেখানে কাজ হয়ে যাওয়া বোঝাবে সেক্ষেত্রে পারফেক্ট টেন্স আমরা ব্যবহার করি তো প্রেজেন্টে যে পারফেক্ট হয় সেক্ষেত্রে গঠনটা কী হয় না সাবজেক্ট হয় হ্যাভ অথবা হ্যাজ হয় তারপর ভি থ্রি হয় এরপর অবজেক্ট থাকতে পারে আর পাস্ট পারফেক্ট কী হয় সাবজেক্ট থাকে তারপর হ্যাড থাকবে তারপর ভি থ্রি থাকবে এরপর অবজেক্ট থাকতে পারে ফিউচারে কী হয় সাবজেক্ট থাকবে সেল অথবা উইল নেবে তারপর হ্যাভ তারপর ভি থ্রি ওকে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পারফেক্ট টেন্সে প্রত্যেক পারফেক্ট টেন্সে কিন্তু ভাবটা ভি থ্রিতে থাকছে তাই তো তার আগে একটা হ্যাপ ভার্ভ নিচ্ছে এখানে নিচে হ্যাপ ভার্ভ এটা একটা হ্যাপ ভার্ভ যেটা পাস্ট রয়েছে এটা একটা হ্যাপ ভার্ভ তো পারফেক্ট ইনফিনিটিভ করতে গেলে আমরা যাকে পারফেক্ট ইনফিনিটে আনবো সেটা অবশ্যই যেন পারফেক্ট টেন্সে থাকে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকতে পারে পাস্ট পারফেক্ট টেন্সে থাকতে পারে অথবা ফিউচার পারফেক্ট টেন্সে থাকতে পারে ওকে এছাড়া কিছু কিছু সত্ত্বে সেটা আমরা এক্সাম্পল দ্বারা দেখব এক নম্বর যে এক্সাম্পলটা রয়েছে সেটা না তাকিয়ে আমরা তিন নম্বর এক্সাম্পল দিকে প্রথমে যাই তাহলে এটা বুঝতে সুবিধা হবে কি লেখা রয়েছে যে উই আর হ্যাপি দ্যাট উই হ্যাভ অন the ম্যাচ আমরা খুশি হয়েছি যে আমরা ম্যাচটা জিতে গেছি ওকে তাহলে এখানে দেখা যাচ্ছে যে উই হ্যাভ অন দ্য ম্যাচ এখানে দেখতে পাচ্ছি সাবজেক্ট রয়েছে হ্যাভ ভার্ভ রয়েছে আর থ্রি রয়েছে অর্থাৎ এটা আমরা দেখতে পাচ্ছি প্রেজেন্ট পারফেক্ট রয়েছে তাই তো আর প্রেজেন্ট পারফেক্টে যখন রয়েছে তাহলে এটা একটা পারফেক্ট ফর্ম রয়েছে তো এইটিকে আমরা পরিবর্তন করবো কী না পারফেক্ট ইনফিনিটিভে পরিবর্তন করব আর পারফেক্ট ইনফিনিটিভে কোনো লেখা যদি লেখা হয় তাহলে সেই ক্ষেত্রে লেখন শক্তিটা কিন্তু বৃদ্ধি পায় তা আমরা পারফেক্ট ইনফিনিটিভ ব্যবহার করতে পারি তো এই যে দ্যাট উই হ্যাভ এইটিকে তুলে দিয়ে আমরা পারফেক্ট ইনফিনিটিভ ব্যবহার করব আর হ্যাপি টু হ্যাভ ভি থ্রি অর্থাৎ অন দ্য ম্যাচ এখানে মনে রাখবে এইখানে হ্যাফ থাকতে পারে অথবা হ্যাড থাকতে পারে অথবা স্যাল উইল দিয়ে হ্যাফ থাকতে পারে সেক্ষেত্রে কিন্তু এটা সবসময় টু হ্যাভই হবে অন্য কিছু হবে না ওকে আর এটা মনে রেখো যে যদি এখানে এ একটা ক্লজ আর এখানে এ একটা ক্লজ যেখানে দুটো ক্লজ দ্যাট দিয়ে যুক্ত থাকবে এবং সাবজেক্ট অবশ্যই সেম হতে হবে পারফেক্ট ইনফিনিটিভে নিয়ম হচ্ছে সাবজেক্টটা সেম থাকতে হবে সাবজেক্ট যদি উল্টো হয়ে যায় অন্য কিছু হয়ে যায় তাহলে সেক্ষেত্রে পারফেক্ট ইনফিনিটিভ কাজ করবে না সেক্ষেত্রে অন্য একটা জিনিস হয় সেটা আমরা অন্য ভিডিওতে দেখব সাবজেক্ট সেম হতে হবে এখানে আর যে ক্লজটাকে আমরা পারফেক্ট ইনফিনিটিভে নিয়ে চলে যাব সেক্ষেত্রে অবশ্যই সেই ক্রসটা পারফেক্টই থাকতে হবে আর এখানে যে আমি ক্লজ ক্লজ বলছি ক্লজ আসলে কি সেটাও বলে দিই যে উই আর হ্যাপি এই একটা ক্লজ আর দ্যাট উই হ্যাভ অন দ্য ম্যাচ এই একটা ক্লজ ক্লজ হচ্ছে এমন কয়েকটি শব্দের সমষ্টি যেখানে ফাইনেট ভাব থাকতেই হবে যদি ফাইনেট ভাব না থাকে তাহলে সেটা হয়ে যাবে ফ্রেজ যেমন এখানে দেখছি উই আর হ্যাপি এখানে ভাব কে রয়েছে আর এখানে রয়েছে দ্যাট উই হ্যাভ অন দ্য ম্যাচ এখানে কে রয়েছে অন তো এখানেও দেখতে পাচ্ছি এই একটা ক্লজ আর এই একটা ক্লস রয়েছে দ্যাটের পর যে ক্লসটা রয়েছে আর দ্যাটের পর পরই ক্লসটা কিন্তু পারফেক্ট থাকতে হবে আর সেটিকে আমরা চেঞ্জ করে টু হ্যাভ ভি থ্রি আমরা লিখি তো এখানে আমরা দেখতে পাচ্ছি এক নম্বরে আবার দেখছি যে হি ক্লেম টু হ্যাভ সিন দ্য ম্যাচ সে দাবি করেছিল যে সে ম্যাচটা দেখেছে ক্লেমড রয়েছে তো এইটাকে যদি আমরা দ্যাট ফর্মে লিখি কীভাবে লিখবো না হি ক্লেমড দ্যাট দ্যাট বসবে ভারবে পরটাই দ্যাট বসবে অর্থাৎ যেখানে আমাকে যেখানে আমরা টু হ্যাভ প্লাস টু হ্যাভ প্লাস ভিথ লিখেছি সেখানে উঠে আমরা দ্যাট শুরু করতে হবে আর সাবজেক্ট বলে যদি সেম থাকবে তাহলে এটা হি আছে এখানেও হি আসবে তাহলে হি ক্লেমড দ্যাট হি এবার কী করতে হবে এবার আমাদের পারফেক্ট আনতে হবে আবার এখানে আমরা কি পারফেক্ট আনবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স আনবো না পাস্ট পারফেক্ট টেন আনবো না ফিউচার পারফেক্ট টেন্স আনবো সেটা দেখার বিষয় মেইন যে ক্লজটা সেখানে সাব ভারটা যদি পাস্টে থাকে তাহলে ড্যাটের পর যে ক্লজটা ড্যাট দিয়ে যে ক্লসটা শুরু করছি সেটা পার্স্ট পারফেক্ট থাকবে তাহলে এটা পাস্ট পারফেক্ট ব্যবহার কর তাহলে হবে হ্যাট হ্যাট তারপর ভি থ্রি সিন দা ম্যাচ ওকে এখানে আমরা দেখেছিলাম যে মেন যে ক্লসটা সেটা কিছ রয়েছে প্রেজেন্ট রয়েছে তো এটা কিস থাকবে প্রেজেন্ট পারফেক্ট থাকবে অথবা যদি এটা প্রেজেন্টে থাকে কিন্তু সেন্স দিচ্ছে ফিউচার তখন এটা ফিউচার পারফেক্ট হয়ে যাবে ওকে এটা পাস্ট পারফেক্ট হবে না পাস্ট পারফেক্ট কখন হবে মেন ক্লসটা পাস্টে থাকবে তখনই কিন্তু হবে এখানে রয়েছে আই হোপ টু হ্যাভ কমপ্লিটেড মাই হোমওয়ার্ক আমি আশা করছি যে আমি আমার কাজটা আমি আমার ঘরের কাজটা শেষ করে রাখব তো আই হোপ আমি আশা করছি দ্যাট যে এখানে দেখো টু হ্যাভ প্লাস ভি থ্রি রয়েছে তাহলে টু হ্যাভের আগে আমি দ্যাট শুরু করব দ্যাট এখান দিচ্ছি যে আমি আশা করছি যে আমি আমার কাজটা শেষ করে রাখবো তো এটা একটা ফিউচার সেন্স রয়েছে সেক্ষেত্রে এটা ফিউচার পারফেক্ট বসবে তো কি স্যাল অথবা উইল তাহলে এখানে আমরা দেখছি দ্যাট এর পক্ষে সাবজেক্টটা সেম হয় সাবজেক্ট সেম হবে তাহলে আই হবে আর স্যাল উইলের মধ্যে কি বসে না স্যাল বসে এটা আমরা জানি তারপর v3 v3 এটা থাকবি সবসময়ে কমপ্লিটেড মাই হোমওয়ার্ক ওকে এখান দেখা যাচ্ছে হি ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড দ্যাট হি হ্যাড नॉट పాসড দা एग्जाम সে ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিল যে সে एग्जाम পাস করতে পারনি ওকে তাহলে এখান দেখা যাচ্ছে যে হি ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড এটা কিসে রয়েছে past রয়েছে এই যে দ্যাটের পর যে ক্লসটা রয়েছে এটা রয়েছে তো এখানে যদি আমি পারফেক্ট ইনফিনিটি ব্যবহার করি তো সেক্ষেত্রে কি করবো না হি ওয়াজ অ্যাপয়েন্টেড টু এখানে হ্যাট স্যাল উইল হ্যাভ যাই থাকুন না এখানে সেক্ষেত্রে আমি কী ব্যবহার করবো হ্যাভ পাস্ট দা এক্সাম আবার এই নট আছে এই নট কোথায় ব্যবহার করব এই নট কাজ কি না নট সব সময় ইনফিনিটিভ আগে বসে নট ইনফিনিটিভ আগে বসে তাহলে এখানে ইনফিনিটিভ কি এটা এটা পারফেক্ট ইনফিনিটিভ যদি আমরা শুধু ইনফিনিটিভ ব্যবহার করি সেই কিন্তু নট আগে বসবে তো এখানে নটটা এখানে বসবে তো সেন্টেন্সটা হবে হি ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড not to have passed the examination দেখা যাক যদি এই পারফেক্ট ইনফিনিটিভটাকে যদি আমরা প্যাসিভ ভয়েসে লিখি তো সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে কিছু না টু হ্যাপ বসবে তারপর বিন বসবে তারপর ভিত্রি বসবে অর্থাৎ এখানে একটা বাড়তি বিন নেবে যদি এটাকে আমরা প্যাসিভে লিখি ওকে তাহলে এটা কিভাবে অ্যাকচুয়ালি সেন্টেস্ট কি হয়েছে না হি সিমস দ্যাট হি হবে কারণ সেম হতে হবে that he তাহলে এটা দেখতে পাচ্ছি প্রেজেন্ট রয়েছে তা এটা প্রেজেন্ট পারফেক্ট আসবে হ্যাজ বিন কেন্ট এটা মাথায় রাখবে এটা হ্যাজ থাকুক বা হ্যাভ থাকুক বা হ্যাড থাকুক না কেন এটা সবসময় টু প্লাস হ্যাভ নিবে কেন্ট অর্থাৎ তাকে দেখাচ্ছে যে হি হ্যাজ বিন কেন্ট কেন কেন মানে হচ্ছে বৃত্তেঘাত করা অর্থাৎ তাকে দেখাচ্ছে যে সে নিজেই বৃত্তেঘাত হয়েছে ওকে এবং কিছু কিছু অ্যাডজেক্টিভ এবং ভার্ভ রয়েছে যার পরে এই পারফেক্ট ইনফিনিটিভ ব্যবহার করা হয়ে থাকে পারলে তোমরা এটা মুখস্থ করে নিও পারফেক্ট ইনফিনিটিভ কোথায় ব্যবহার হয় ভারবে পরেই দেখো হচ্ছে অথবা যদি আমি কোনো অ্যাডজেক্টিভ নিই তারপরেই কিন্তু হচ্ছে এখান দাঁড়াচ্ছে তারপরেই কিন্তু হচ্ছে অর্থাৎ ভার্ভের পরেই কিন্তু এটা হয় পারফেক্ট ইনফিনিটিভ শুরু আর অথবা অ্যাডজেক্টিভ পরেই হয় ঠিক আছে তাই কিছু কিছু অ্যাডজেক্টিভ আর ভাব রয়েছে যাদের পরে এই পারফেক্ট ইনফিনিটিভ দেখা যায় আবারও বলে দিচ্ছি যে দুটো কলস থাকবে এবং দুটো ক্লজের মধ্যে সাবজেক্ট সেম থাকতে হবে ঠিক আছে দ্যাটের পর যে ক্লজটা থাকবে সেটা অবশ্যই পারফেক্ট টেন্সে থাকতে হবে তবে এই পারফেক্ট ইনফিনিটিভ হয় পারফেক্ট ইনফিনিটিভ ব্যবহার না করে যদি আমরা ড্যাটদের সেন্টেন্স লিখি সেক্ষেত্রেও সঠিক কিন্তু যদি আমরা পারফেক্ট ইনফিনিটিভ লিখি তাহলে সে সেখানে আমাদের মানে লেখনি শক্তিটা বৃদ্ধি পাবে আর যদি নট থাকে পারফেক্ট ইনফিনিটিভের আগে সে নটটা বসবে কারণ আমরা জানি যে নট সবসময় কিন্তু ইনফিনিটিভের আগে বসে তাই টু প্লাস হ্যাভের আগে নট নেবে যদি ভিডিওটা ভালো অথবা খারাপ লেগে থাকে তবে অবশ্যই কমেন্ট করে জানিও থ্যাংক ইউ ফর ওয়াচিং